এপিএসসির দ্বিতীয় পর্যায়ের তদন্তত গ্রেপ্তারের পর হারি যাব বহু অভিযুক্ত বিষয়া। এসআইটিয়ে মূল অভিযুক্ত হিসাবে গণ্য করেছে নন্দবাবু সিনহাক। নন্দবাবু সিনহার বিরুদ্ধে আদালত দাখিল করেছে বহু বিস্ফোরক তথ্য। ৰহসনতহে পরিণত হব অসম লোকসেবা আয়োগের কেলেঙ্কারির দ্বিতীয় পর্যায়ের তদন্ত প্রক্রিয়া। একাংশ রাজপত্রিত বিষয়াক রক্ষণাবেক্ষণ দিয়ার বাবে উঠি পড়ি লাগিছে এটা ডিসপুট, আর সেই উদ্দেশ্যে এসআইটিক পদক্ষেপ লবলে কাঢ়া নির্দেশ দিছে। সেয়েহে এসআইটিয়ে ততাতয়াকৈ গ্রেপ্তার করেছে প্রাক্তন মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিনহাক। সমান্তরালভাবে বিশেষ ন্যায়াধীশের আদালতত নন্দবাবুর বিরুদ্ধে দাখিল করেছে কেতবোর গুরুতর অভিযোগ। বর্তমান এসআইটিয়ে সমগ্র কেলেঙ্কারির মুখ্য অভিযুক্ত হিসাবে গণ্য করেছে। লগতে 2016 বর্ষত আরক্ষীর জেরাত নন্দবাবুয়ে বহু কথা লুকাইছিল বলে এসআইটিয়ে উল্লেখ করেছে। এসআইটির দাবি, এইবারের জেরাত হে এপিএসসির বহু গোপন তথ্য স্বীকার করেছে নন্দবাবুয়ে। অভিযোগনামা অনুসরি 2013-14 বর্ষর সকল প্রশ্নকাকত উত্তর বহি থাকিব লাগিছিল নন্দবাবু সিনহার হাতত। কিন্তু রহস্যজনকভাবে বহু টেবুলেশন পেপার উদ্ধার হয়েছিল রাকেশ পালর ঘরত। টকার বিনিময় চাকরি দিয়ার বাবে তেনেদরে উত্তর বহি বিভিন্ন ঠাইলৈ পঠিওয়ার কথা স্বীকার করে নন্দবাবুয়ে। সিমানেই নহয়, বহু প্রার্থীর ভুয়া টেবুলেশন শীট যোগান ধরার আরতো আছিল এগারী নন্দবাবু সিনহা। মৌখিক পরীক্ষা মূল পরীক্ষাত অনুতীর্ণ প্রার্থীর লগত সকল দরদাম এগারী নন্দবাবু সিনহাই করেছিল। এনে ধরনের অভিযোগের ভিত্তিত রাজপত্রিত বিষয়াতক নন্দবাবু সিনহাকে এটা কারাগারত রখার ব্যবস্থা করা হয়েছে। এনে পরিপ্রেক্ষিত এটা নম্বর বড়াই দিয়ার প্রার্থী হারি যার সম্ভাবনায় অধিক। বিৰিঞ্চি কুমাৰ ডেকা রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। এপিএসসির দ্বিতীয় পর্যায়ের তদন্তত গ্রেপ্তারের পর হারি যাব বহু অভিযুক্ত বিষয়া। এসআইটিয়ে মূল অভিযুক্ত হিসাবে গণ্য করেছে নন্দবাবু সিনহাক। নন্দবাবু সিনহার বিরুদ্ধে আদালত দাখিল করেছে বহু বিস্ফোরক তথ্য। প্রহসনতহে পরিণত হব অসম লোকসেবা আয়োগের কেলেঙ্কারির দ্বিতীয় পর্যায়ের তদন্ত প্রক্রিয়া। একাংশ রাজপত্রিত বিষয়াক রক্ষণাবেক্ষণ দিয়ার বাবে উঠি পড়ি লাগিছে এটা ডিসপুট, আর সেই উদ্দেশ্যে এসআইটিক পদক্ষেপ লবলে কাঢ়া নির্দেশ দিছে। সেয়েহে এসআইটিয়ে ততাতয়াকৈ গ্রেপ্তার করেছে প্রাক্তন মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিনহাক। সমান্তরালভাবে বিশেষ ন্যায়াধীশের আদালতত নন্দবাবুর বিরুদ্ধে দাখিল করেছে কেতবোর গুরুতর অভিযোগ। বর্তমান এসআইটিয়ে সমগ্র কেলেঙ্কারির মুখ্য অভিযুক্ত হিসাবে গণ্য করেছে। লগতে 2016 বর্ষত আরক্ষীর জেরাত নন্দবাবুয়ে বহু কথা লুকাইছিল বলে এসআইটিয়ে উল্লেখ করেছে। এসআইটির দাবি, এইবারের জেরাত হে এপিএসসির বহু গোপন তথ্য স্বীকার করেছে নন্দবাবুয়ে। অভিযোগনামা অনুসরি 2013-14 বর্ষর সকল প্রশ্নকাকত উত্তর বহি থাকিব লাগিছিল নন্দবাবু সিনহার হাতত। কিন্তু রহস্যজনকভাবে বহু টেবুলেশন পেপার উদ্ধার হয়েছিল রাকেশ পালর ঘরত। টকার বিনিময় চাকরি দিয়ার বাবে তেনেদরে উত্তর বহি বিভিন্ন ঠাইলৈ পঠিওয়ার কথা স্বীকার করে নন্দবাবুয়ে। সিমানেই নহয়, বহু প্রার্থীর ভুয়া টেবুলেশন শীট যোগান ধরার আরতো আছিল এগারী নন্দবাবু সিনহা। মৌখিক পরীক্ষা মূল পরীক্ষাত অনুতীর্ণ প্রার্থীর লগত সকল দরদাম এগারী নন্দবাবু সিনহাই করেছিল। এনে ধরনের অভিযোগের ভিত্তিত রাজপত্রিত বিষয়াতক নন্দবাবু সিনহাকে এটা কারাগারত রখার ব্যবস্থা করা হয়েছে। এনে পরিপ্রেক্ষিত এটা নম্বর বড়াই দিয়ার প্রার্থী হারি যার সম্ভাবনায় অধিক। বিৰিঞ্চি কুমাৰ ডেকা রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।